শুক্রবার রাতে কংগ্রেস এবং বাম নেতাদের জোটের বার্তা নিয়ে সমালোচনায় সরব হলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, এই কংগ্রেস নেতারা সিপিআইএম এর নাম লেখালেই পারে। 77-78-এ এরা ত্রিপুরার মানুষকে ঠকিয়ে যেভাবে সরকার গঠন করেছিল তা ত্রিপুরার মানুষ জানে। রাজ্যে গণতন্ত্র নেই বলে যারা দাবি করে আসছিল তারা রাজ্যের গণতন্ত্র আছে বলেই কোলাকুলি করতে পারছেন। তিনি বলেন, শুক্রবারের ঘটনা আশ্চর্যই লেগেছে, ভয়ও লেগেছে। এভাবে রাজ্যের হাতে একে একে বিরোধী দলের বিশেষ করে কংগ্রেসের এতগুলি খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, ধর্ষণ ইত্যাদি করেছে যে দল, সেই দলের নেতারা নিজের স্বার্থ চরিতার্থ করতে ওরা কালকে যে কাজটি করেছে তা অদ্ভুত লাগলো। এই বামগ্রেস অশুভ শক্তি, যারা কংগ্রেসের একনিষ্ঠ তারা আর কংগ্রেসে থাকবেন না বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি কংগ্রেস নেতাদের এই ঘটনাকে নাটক বলে বর্ণনা করে বলেন, যারা পশ্চিমবঙ্গে সিপিআইএম কংগ্রেসের জোটের ফলে রাজ্যে পদত্যাগ করে অন্য দলের নাম লিখিয়েছিল তারা আবার ওই দলের সাথে জোট করল, যা অদ্ভুত। আসলে তাদের আর কোনো কাজ নেই, এক দলের অফিস থেকে অন্য দলের অফিসে যাচ্ছে। তিনি আরও বলেন, যারা রাজ্যে শুধু স্বাস্থ্য নেই বলে চিৎকার করেছে তাদের সময়ে সুপার স্পেশালিস্টরা বাইরে চলে যেত, তাদের আমরা সম্মান দিয়েছি। সমস্ত জেলা হাসপাতালগুলিকে উন্নত করা হচ্ছে, সমস্ত PHCগুলিকে ওয়েলেন্স সেন্টার বানানো হচ্ছে। এরপর বলছে স্বাস্থ্য নেই, তাদের চোখে পর্দা পড়ে আছে, তাদের চোখের ক্যাটারেক্ট অপারেশনের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। দেশের মধ্যে 45 বছর ও তার ঊর্ধ্ব ব্যক্তিদের টিকাকরণে ত্রিপুরার প্রথম স্থান দখল করেছে। এরপরই মথার সাথে জোট প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বললেন, জোটের সমস্ত দরজা খোলা আছে, তাদের সাথে কথা বলা হবে। এরপরই শুক্রবারে সিপিআইএম কার্যালয়ে কংগ্রেস নেতাদের বৈঠক নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এটি হচ্ছে নাইলন, তো এই টি-20-র এখন 70-30 দেখলাম কালকে, ওটা তো মানে আশ্চর্যই লাগবে, ভয়ই লাগবে। মানে এইভাবে যাদের হাতে এত এত বিরোধী দলের বিশেষ করে কংগ্রেসে এতগুলো খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, ধর্ষণ ইত্যাদি করেছে যে পার্টি, এবং নিজের স্বার্থে ওরা কালকের চিত্রটা দেখে সত্যিই অদ্ভুত লাগে। মানে কী আর বলবো, এবং আপনাদের মাধ্যমেই পত্রপত্রিকার মধ্যে দেখি এটার নাম দিয়েছে বামগ্রেস, বামপন্থী আর কংগ্রেস সংযুক্ত যে শব্দ সেটা হচ্ছে বামগ্রেস, অশুভ শক্তি। এই অশুভ শক্তির বিরুদ্ধে মানুষ সোচ্চার আছে, মানুষ জানে আগামী দিন, যারা বিশেষ করে কংগ্রেসের যারা ফলোয়ার তারা বুঝে গেছে যে আর কংগ্রেসে থাকা যাবে না। তথাকথিত যারা নেতা, কোনো এক সময় ওয়েস্ট বেঙ্গলে যখন সিপিএমের সাথে কংগ্রেস হাত মিলালো, এখানে ওরা পদত্যাগ করে ওরা অন্য পার্টিতে জয়েন করলো, আবার অদ্ভুত না সিচুয়েশনটা, ওরাই গিয়ে আবার এখন সিপিএমের সাথে জয়েন করলো। তো মানুষ বুঝে ওদেরকে, ওদের নাটক সম্পর্কে সবাই অবহিত আছেন, আগামী দিন এই নাট্যকারদের সমুচিত জবাব দেবে আশা করি, এবং ওদের আসন সংখ্যা যাও আজ ছিল সেগুলো এখন কমে আসে। আগামী 2-1 দিনের মধ্যে ত্রিপুরা মাথা সুপ্রিমোর সাথেও কিন্তু বৈঠক হতে পারে এবং সেখানে মহাজোটের একটা ইঙ্গিত রয়েছে, কোনো প্রভাব কি পড়তে পারে দেশের নির্বাচনে? আমার কাছে এখন অবধি কোনো খবর নেই, তো দেখা যাক যখন যেটা হবে। আমরা তো আমাদের মতো করে আমরা রাজনীতি করছি, আমাদের সেইভাবে মানুষের জন্য কাজ করছি। প্রধানমন্ত্রী যেই এত এত কাজ করেন মানুষের জন্য, কাজের নিরিখে, উন্নয়নের নিরিখে আমরা মানুষের কাছে যাব। কে বসে বসে সারা, আর তো কোনো কাজ নেই, মানুষের কাছে যাচ্ছে না, এক পার্টির অফিস থেকে আরেক পার্টির অফিসে যাচ্ছে, আর কোনো কাজ আছে কিছু? কিছু তো করছে না মানুষের জন্য। আমরা করছি, সারাদিন দৌড়চ্ছি মানুষের কাছে যে তোমার কী সমস্যা, তোমার কীভাবে সমস্যার সমাধান করা যায়। সারাক্ষণ ধরে বলছে এখানে খাবার নেই, জল নেই, বিজলি নেই, আরে বিনা পয়সায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এতদিন ধরে রেশন দিয়ে যাচ্ছেন, আরও বাড়াচ্ছে, তারপর বলছে খাবার নেই। এসব কতগুলো মুখস্থ করা ভুলি, সারা জীবন বলে গেছে ঘর নেই, প্রাইম মিনিস্টার আবাস যোজনায় এতগুলো ঘর দিল, সেদিন প্রধানমন্ত্রী যে এখানে এসে গৃহপ্রবেশ পর্যন্ত করিয়ে করালো, এখানে স্বাস্থ্য নেই, এখানে সুপার স্পেশালিটি হচ্ছে দেখতে পাচ্ছে না, ডাক্তারদের 22 বছর ধরে প্রমোশন দিল না ওরা, আমরা প্রমোশন দিলাম, একই গ্রেডে মা বাবা ছেলে মেয়ে একই গ্রেডে আছে, তাদেরকে এতদিন বাদে এখানে বলছে স্বাস্থ্য নেই, স্বাস্থ্য নেই করিয়ে নতুনভাবে যারা
সুপার স্পেশালিস্ট যারা ত্রিপুরার ছিল বাইরে চলে যেত, আজকে এখানে ওদের সম্মান আমরা দিয়েছি। বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আমরা স্ট্রেংথেনিং করছি, সমস্ত পিএসসিগুলোকে আমরা ওয়েলনেস সেন্টার বানাচ্ছি, বলে স্বাস্থ্য নেই স্বাস্থ্য নেই। এখানে 45 ইয়ার্সের উপরে সারা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজির কারণে আমরা 100% অ্যাবাভ আমরা ভ্যাকসিনেশনে আমরা ফার্স্ট হয়েছি। তবু ওদের চোখে দেখা যায় না, পর্দা পড়ে আছে চোখে। ওনাদেরকে বলবো আমি যে ক্যাটারাক্ট করিয়ে তাড়াতাড়ি দেখার চেষ্টা করুন। মোতার সাথে কি আপনাদের কোনো কথাবার্তা হয়েছে? ওটা আমরা দেখবো পরে, কার সাথে কী কথা হয়, আমাদের তো দরজা খোলা আছে। আমার তো মনে হয় যে কংগ্রেসের বহুদিন ধরে ওদের যে এই যে দোস্তি আর কুস্তির ঘটনা শুনছি, এখন তো ঘরে পৌঁছে গেছে। এই কংগ্রেস লিডারদের আমি বলবো সিপিএমে নাম লেখা লিখিয়ে নিলেই ভালো হবে। আর নেজরে আবার কংগ্রেস করে কী হবে, সিপিএম বললেই হয়, সিপিএমে ঢুকে যাক। আগেও ছিল 77-78 যে কায়দায় এই মানুষের ত্রিপুরা মানুষকে ওরা মানে ঠকিয়ে, আমি বলবো যেভাবে ওরা সরকার গঠন করেছিল 93ও করেছে, গণতন্ত্র নেই গণতন্ত্র নেই বলছে, এখন তো গণতন্ত্র আরও আমি বলবো ত্রিপুরাতে প্রকট। যেই গণতন্ত্রের মধ্যে ওরা যেভাবে একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করছে, তো এখানে গণতন্ত্র আছে বলেই তো কোলাকুলি করছে, আগে তো লুকিয়ে লুকিয়ে করতো। তো এখানে যে গণতন্ত্র আছে সেটা তো আরও প্রমাণ হলো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।